প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন খান নিখিলুর আহ্বানে চট্টগ্রামের বলহালি উপজেলার ন্যায্য অসহায় কৃষকের জমির দান হাডিয়ারে মাতাত গড়িয়ারে বাড়িত পৌঁছা দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নেতা কর্মী হলে মেয়ের 13 তারিখ শনিবার সকাল উপজেলা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডত আতত খাঁসি ও এক কালারের গঞ্জি ফুরিয়ে দান হাঁড়িয়ে কৃষকর গরত লই যায় দক্ষিণ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এই সময় তাদের উপস্থিত আছেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সহ সভাপতি তহিদুল আলম, দপ্তর সম্পাদক রাজু দাস হিরু, বোয়ালখাল উপজেলা যুবলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইম কবির, কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী, আবু মোহাম্মদ পারভেজ, সাইদুল আলম, রফিক উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, আবু জাহেদ, আবু সিদ্দিক তালুকদার, আব্দুল মুনাফ মোহিন, আরিফুল হাসান রুবেল, সরোয়ার আলম, কুরবান আলী, গিয়াসউদ্দিন সুমন, ফজল মুবিন, জিসু মেম্বার আর রোকন, রাসেল বাপ্পিস হয় আরো বহুত কেউ। ইনশাল্লাহ জেন্ডে জেন্ডে এখনো দান ন হাড়ে আজিও আর বিভিন্ন উপজেলার বিভিন্ন পৌরসভার বিভিন্ন ইউনিয়নের দান হাড়ের যেহেতু মুখা আইলি এই দান নষ্ট হয়ে যাব ইতাল লাই আর যুবলীগের চেয়ারম্যানের নির্দেশ দিয়ে আজ যদ্দুর ফারে আর কৃষকলের পাশে তাহিয়ে এই দান ইন হাঁটিয়ে তারা আর গড় তুলে দিয়ম ইতালাই আরা দক্ষিণ জেলা যুবলীগের আজ এই কর্মসূচি এই দান নিন ফোন আছে যদি কিনা আর হাঁটি নেবারি তলি দান নিন কৃষকের দান নিন নষ্ট হয়ে যাব এবং ইয়ানোর ফলে উদয় যে কৃষক তার ক্ষতি হইব যেন সারা দেশের একখান অর্থনীতির প্রভাব পড়িব যার কারণে আরা আজ এই বৃষ্টির মধ্যে আরা যুবলীগের নেতৃবৃন্দ দান হাড়া কর্মসূচিতে অংশগ্রহণ যারা করছে আই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের পক্ষ তুমি বেগুন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানার। সি প্লাস টিভি চট্টগ্রাম।